এটা আমার সেই বুবু ছোনাটা, সেই ছোট্ট বুবুটা যাকে আমি নিয়ে এসেছিলাম বাস্কেটের মধ্যে ছিল। আমি ভাবছি উমা এটা কি এত ছোট, এটা কেলে বাবা লে, তো বলো হয়ে গেছে, কেউ তো বলো হয়ে গেছে সিংহ মামা। মাংস ভাতু কাবি বুবু? আচ্ছা মাংস ভাতু কাবি তো, হ্যাঁ হ্যাঁ তুমি হাগু করেছো উমা আহ্লাদ, সিংহ মামা আবার আহ্লাদ করে নাকি? এ বাবা রে সিংহ, এই সবাই দেখো বোনের সিংহ মামার আহ্লাদ দেখো, এই দেখো আহ্লাদ কামড়ে কামড়ে। একটু ক্যামেরার দিকে গুনে গুনে কচ, সবাই দেখছে, একটু ক্যামেরার দিকে গুনে আয়, একটু ক্যামেরার দিকে, হ্যাঁ এইবার ওলে বাবা লে আহ্লাদ, ওলে বাবা লে, এই তোমরা দেখেছো তো সিংহ মামার আহ্লাদ দেখেছো? সিংহ মামা কাচুকুচু দেখেছো? কাচুকুচু আসে আহ্লাদ করে সিংহ মামা, এই দেখো, এই দেখো ছুঁয়ে ছুঁয়ে, এ দেখো ঘুরে যায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে আহ্লাদ করে, এ দেখো এ দেখো, এ হচ্ছে আমার সিংহ মামা। এ সিংহ মামা, এ মা বোনের রাজা সিংহ মামা আবার কাচুকুচু আছে নাকি? এ ছি ছি যাওয়াই জেনে গেল, যা 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 বোনের রাজা সিংহ মামা আমার কাতাকুতু কবে থেকে হলো কাতাকুতু? হ্যাঁ মায়ের সাথে কাচুকুচু খেলা করছে, বলি বাবালি 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 বাবালি, ছোটোবেলায় আমার হাত কামড়ে যাতা করে দিতি বুবু, যাতা করে দিতি, লোকজনের কাছে হাত দেখানো যেত না, সেই রোগ এখনও গেল না বল, একটু করে কামড়বে, একটুক্ষণ করে হাত নিয়ে কামড়াবে। দুষিকবি না সিংহ মামা, সিংহ মামা তুই সিংহ মামার মতো থাকবি, দুষি করছিস কেন? সিংহ মামা নাকি দুষু করে নাকি? সিংহ মামারা দুষু করে না, জেন্টেলম্যান হয় সিংহ মামারা, জেন্টেলম্যান হয় তুমি জানো? তুমি যদি আই বাবা আবার গড়িয়ে গেছে গো আল্লাদ, হয়েছে হয়েছে সন্ধ্যা বাবাটা, মাংস ভাতু খাবি না আজকে? মাংস ভাতু পেঁপে সেদ্ধ দিয়ে টেস্টি 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 খাবার, টেস্টি টেস্টি খাবার খাবে সিংহ মামা আমার। সিংহ মামা তো সবার কাছে থাকে না, সিংহ মামা সবার কাছে থাকে না, সিংহ মামা খুব লাকি মানুষজনদের কাছে থাকে, তাই না সিংহ মামা? হি না না তোমার তো কী খানা হচ্ছে, এ বাবা নে বাবা ফচং ফচং করো কেন তুমি, মানে ফচং 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 ফচং, আমার সিংহ মামা, এ বাবা নে মায়ের চাতে কী খানা হচ্ছে, এ বাবা লে মায়ের চাতে কেনতে কেনতে হাঁপিয়ে গেছে সিংহ মামাটা, চ্যাং দোলা করলে একটুখানি খানা করছে, চ্যাং দোয়া হয় টুম হয়ে খেলা করছে, হয়েছে হয়েছে খেলা, এখনো হয়নি, এখনো কন্টিনিউ হবে খেলা, বলে বাবা লে সিংহ মামা কই, আমার সিংহ মামা কই, আমার সিংহ মামা, সিংহ মামা, এই মাংস ভাতু কাবি, মাংস ভাতু কাবি মা বছো বাবা, আর অনেক খেলা হয়ে গেছে, অনেক খেলা হয়েছে, শোনো বাবাটা বসো বুবু সিট ডাউন হয়ে যাও, ও বাবা আমি এখন খেলবেন হাতু কামড়ে খেলবেন আমার লাগে না তো, হ্যাঁ লাগছে তো, এ বাবু আমার লাগবে তো, দেখছ এবার আমি এত পিটি দেব না, হচ্ছে কামড়ানো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে হচ্ছে কামড়ানো, অনেক হয়েছে আর নয় এবার, কিন্তু আমি পিটি দেবো আর ভাল লাগছে না, চ কোলে উঠছে কামড়ানোর জন্য, জ্বালাতন করে দেখেছো, এটা হচ্ছে বুবুর যখন মন ভালো থাকে ও এরকম খেলা খেলে ছোটো থেকে, এখন টাকা ওকে পাচ্ছে না আমাকে নিয়ে পড়েছে, দাদুনকে পাচ্ছে না আমাকে নিয়ে পড়েছে, শোনটা ব্যাপারটা শট শট, দেখি গা ভাতটা দেখি গা, ছাড় মাংস ভাতু খাবি না তাহলে আবার দুষ্টু করছিস কেন, দুষ্টু করলে হবে আবার, আবার দুষ্টু করে আবার দুষ্টু করে,
মারবো কিন্তু, খুব পিঠি দেব। আমাকে নির্দিষ্ট করছিস? ওই দেখো নাইট, ওই মা, ওই মা, আমার এখন তোর সাথে খেলার টাইম। বল, ভাত রেডি করতে হবে, তোকে খাওয়াতে হবে, সোনামাকে খাওয়াতে হবে, আমার কত কাজ, স্নানু করতে হবে, আমার কাজ নেই। তোর সাথে এখন আমার খেলা করলে হবে? দৃষ্টি পটে, আমি দৃষ্টি পটে সর্বনাশ। ওখানে আবার কী খুঁজছে কী জানি। এই দিকায় এখন ভাত খাওয়ার টাইম, উল্টো পাল্টা বায়না না, কোনো উল্টো পাল্টা বায়না হবে না। সিট ডাউন হয়, সিট ডাউন হয়, সবাইকে দেখিয়ে দে। হ্যাঁ জল খাও। অত দৌড়াত্তি করছিস কেন তুই? হ্যাঁ অত তোর দৌড়াত্তি কিসের? মনে এত কিসের ফুর্তি তোমার? হ্যাঁ মনে ফুর্তিটা কিসের? ভালো করে স্নানু করিয়ে গাটা জাস্ট শুকিয়ে দিলাম, এবারে দৌড়ে বেড়াচ্ছে, কলপারে গিয়ে মাছি ধরছে। হ্যাঁ ধরবো বুবুকে, ধরবো, হ্যাঁ ধরবো বুবুকে, ধরবো, ধরবো বুবুকে, ধরবো, ধরবো, ধরবো বুবুকে, ধরবো বুবুকে। হ্যাঁ কি করবো? দাদুনকে দেখছে, দাদুনকে খপ করে ধরবে। বেশি দুষ্ট হয়ে গেছে একেবারে, কিছু বলি না বলে আমি দুষ্টুমিটা বেড়ে গেছে, জিভ বেরিয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। দুষ্ট, খুব আনন্দ তোমার মনে, খুব ডিম ভাতও খেয়েছো? হুম অত দুষ্টু করতে হবে? সিট ডাউন হয়ে যাও দেখি, সিট ডাউন হয়ে যাও। গুড বাই। আবার কলপারে মাছির খোঁজ হলো, আবার চলে এসছে ভেতরে। মাছি পাচ্ছিস? মাছি কি তুই ধরতে পাচ্ছিস? তোকে কি মাছি ধরার কাজ দিয়েছি? হ্যাঁ ও মাছি ধরার কাজ দিয়েছি তোকে? আর কলপারে এসছে, শান্তি হচ্ছে না। মাছি কই মাছি? এই যে মাছি, এই যে মাছি, এই যে মাছি, এই জি 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 কই গেলো, কই গেলো, কই গেলো? চিৎকার করিস না, ওপরে রাই আছে। চ চ চ, মামা ডাকো তো। বাবা আবার ভোগ ভোগ করছে সর্বনাশ। দাদুন, দাদুন কি করছে? এইবার, এইবার দাদুনের কাছে বসেছে। ব্রিটানিয়া খেলে চাইবে না কি করে চেনে? বাবা চিৎকার করিও না, একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও, ওপরে একজন আছে, একটুখানি দাও, একটুখানি দিবা। ব্রিটানিয়া খেলে চাইবে না, এই বিস্কুট খেলেই চাইবে, কেমন চেনে যে কোনটা ব্রিটানিয়া আর কোনটা অন্য বিস্কুট। বা তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ভোগ শুনলেই আর একজন চিৎকার করবে। বিস্কুট খাবে শান্তি করে, সেটাও হবে না এদের জ্বালায়। বলো নেই, বলো নেই, আর নেই। ওপরে আমার ছোট্ট মেয়েটা না থাকলে তোকে আমি দিতাম এই বিস্কুট। এদিকে কি, ওদিকে কিছু নেই। এই আবার কি, আবার দাদুন, দাদুন কি দেবে? হ্যাঁ ঠিক চেনে, ব্রিটানিয়া খাও চাইবে না। দাদুনের, দাদুনের সাথে বদমাইশি হচ্ছে, দেখেছো কি বদমাস? দাদুনের পা কামড়ে খেলা করবে, এটা সে ছোট্টবেলাকার খেলা। ও কারোর সাথে, কারোর সাথে খেলবে না, এটা শুধু বাবার সাথে খেলবে। সিংহের মতন আওয়াজ দিচ্ছে, আর এইবার আমি পেটাবো। আমাকে একটু ভয় পায়, আমি বললে বন্ধ করে। দাদুনের সাথে এখন খেলবে, এখন ফুললি খেলার মুডে আছে। কাল থেকে বুবু খুব খেলার মুডে আছে। হ্যাঁ এরকম খেলা কিন্তু বুবু বরাবরই করতো রায় আসার আগে। রায়কে সামনে পেয়ে ও সব ভুলে যায়, ও রায়ের ভালোবাসায় বিভোর থাকে। এখন কদিন রায় নেই, কী দৌড়াত্ম শুরু হয়েছে, সারাক্ষণ খেলছে, ছটফট করছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, সেই ছোট্ট বুবু যেমন করতো ওই রকম। আর রায় আসলে ওর সব খেলা বন্ধ হয়ে যায়, ও তখন শুধু রায়কেই ভালোবেসে যাবে, চাটুকুটু করে যাবে, হ্যাঁ মারামারি করবে, ঠিক আছে। দাদুনের সাথে, এটা দাদুনের সাথে খেলা হচ্ছে। দাদুন আর আমি মিলে স্নান, আমি স্নান করিয়ে দিলাম, দাদুন গা মুছিয়ে শুকিয়ে দিল। হুম ছোট্ট রায়কে কালকে করাবো, একসাথে দুজনকে করানো খুব চাপের হয়ে যায়। হুম এই দেখো,
ওরা এখন খেলা পাচ্ছে। দাদুন খেনা কব্ব তোর চাঁতে আঁক বার লাগে কামনানো কামনানো খেনাটা। দাদুন তুই কোথায় যাচ্ছিস এখন? এইবার দাদুন কনে নিয়েছে। এইবার আলোর দিকে এসো, আলোর আলোর এখানটাতে দাও। হেই তো হেই ও এখনও লোমটাকে আঁচড়ানো হয়নি, একদম একটু পরে। এই দুপুরটা বেরিয়ে যা, তারপরে সুন্দর করে সিরাম দিয়ে ওদের চিরুনিও কিন্তু আমি যতবার শ্যাম্পু করাই ততবার চিরুনি পরিষ্কার করি। আমি যেমন আমার শ্যাম্পু করলে চুলে আমার চিরুনি পরিষ্কার করে চুল আঁচড়াই, ওদের চিরুনিও তাই। যতবার ওদের শ্যাম্পু করাই ততবার ওদের চিরুনি পরিষ্কার করি ভালো করে সার্ফ জল দিয়ে, তারপরে ওদেরকে আঁচড়াই। এখন ওদের আঁচড়ানো হয়নি, আমি এখনও স্নান করিনি, বাবাও স্নান করেনি। একটু পরে একটু বলে নিয়ে থাকো না, ভিডিও করছি, থাকো থাকো। হচ্ছে গিয়ে আমি স্নান করব, বাবা স্নান করবে, দুজনের লাঞ্চ করব, তারপরে ফ্যানের তলায় দুজনে মিলে ঘুমাবো, মা অফিস থেকে আসবে, দিয়ে একটু পরে আমি সিরাম দিয়ে বুবুকে আঁচড়ে দেবো। মা ওপরে শোবে, আমি এখন নিচে থাকবো। আর দুপুরে আজকে আর ওবারই যাবো না বলে এসেছি, অর্ণব কালকে রাত অবধি খেলা দেখেছে, এখন একটু ঘুমাচ্ছে, একটু পরে ওর ডিউটি পড়বে। ও বাড়িতে তো সেই একটাই ঘর, আমি গেলে ধর একটু মোবাইল দেখলে ওর একটু অসুবিধাই হয়, ও একটু শান্তিতে ঘুমোক, আমি এখন একটু এখানে থাকবো, এই একটুখানি এডিট ফেডিট করবো আর একে ভালো করে আঁচড়ে দেবো। কালকে আবার রায়কে স্নান করানোর আছে। দিয়ে বুবু এখন খুব খেলা করছে, কদিন ধরে রায়ের গন্ধ পাচ্ছে না আর উই খেলা করছে। এরকম বুবু কিন্তু খেলা করতো ছোটো থেকে, খুব দুষ্টু বুবু, খুব দুরন্ত। সবাই বলো তো, যে যারা একটু পরে আমার চ্যানেল ফলো করেছো তারা বলো বুবু শান্ত, রায় দুরন্ত, ব্যাপারটা কিন্তু তা না, বুবু মারাত্মক দুরন্ত। কিন্তু রায়কে সামনে দেখলে ও একটু বিভোর থাকে রায়ের ভালোবাসাতে। এখন রায় নেই তো, ওর আসল রূপটা বেরিয়ে পড়েছে। কী দৌড়াত্ম করছে, বাপরে বাপ, ঠেকাতেই পারছি না। সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, সারাক্ষণ খেলা করছে। আর ওর খেলা মানেই কামড়ে কামড়ে খেলা, ওর কামড়ে কামড়ে খেলতে খুব ভালোবাসে। কালকে রাতে আমাকে বাবাকে মনের আনন্দে কামড়েছে, যত পেরেছে কামড়েছে। এখন দাদুনের সাথে খেলা করছে না, দাদুনের বাবার কোলে এখন চলে বসে থাকতে ওর ভালো লাগে। কারণ কোলে চড়ে বসে আছে, বাবা একটু দরকারে বেরোবে সেটা ওকে বোঝায় কে, ও এখন এরকম বাবার কোলে চলে চড়ে বসে থাকবে, নামবে না, ও নামার ইচ্ছা নেই। এখন আবার সকালবেলা হলে ঘুরতে যেতে চাইছে না বাবা, ওই দেখো আবার আগের মতন ফিরে এসেছে। সকাল হলেই 7:30টার সময় বাবাকে চিৎকার করে, হ্যাঁ, পা কামড়ে পাগল করে দেয় যে আমাকে ঘুরতে নিয়ে চ। রায়ের জন্য কদিন ঘোরা খাওয়া মাথায় উঠেছিল, হ্যাঁ, এখন আবার নর্মাল লাইফ লিড করছে। এখন আবার মন দিয়ে সব খেয়ে নিচ্ছে নিজে নিজে, শুধু দই ভাতটা খাইয়ে দিতে হয়, হ্যাঁ, আর রাতে রুটি আর ন্যানোল্যাক প্রোটা ন্যান প্রো টুটা খাইয়ে দিতে হয়, তা বাদে সব নিজে নিজে খায়। ডিম ভাতু, চিকেন ভাতু, মাংস ভাতু সব নিজে নিজে খায়। সোনা বাবা আমার মুড়ি সব নিজে নিজে খায়, বিস্কুট, মুড়ি খেতে খুব ভালোবাসে, ছোটো থেকেই বহু মুড়ি খেতে খুব ভালোবাসে। আর তার সাথে আমার ওদের আমার বুবুর প্রয়োজনীয় ভিটামিনটা চলছে, আর মাঝে মাঝে র্যান্টাকটা খাওয়া খাইয়ে দিই যাতে অ্যাসিডিটি বা গ্যাস না হয়। এই তো, আর কিছু ওর কোনো ওষুধ চলে না, শুধু মাল্টিভিটামিন চলে নিউট্রিচের, আর র্যান্টাকটা খাইয়ে দিই, আর মাঝে মাঝে একটু হজমের ওষুধ খাওয়াই, যদিও লাগে না, মাঝে মাঝে খুব রেয়ার একটু খাইয়ে দিই। একটু শান্তি হয়েছে, দাদুন কোলে নিয়েছে, তাও যেতে দেবে না, যেতে দেবে না দাদুন। সকাল সকাল সব কাজ শেষ করে ফেলতে পারো না, জানো তোমাকে ছাড়ে না দুপুর থেকে। আর এবার তুমি গেলে চিৎকার করলে ওইদিকে আমার ওপরে ওইটা শুনলে আবার চিৎকার করবে, তোকে যেতে দেবে না এখন দাদুনকে। এ দাদুন কোথাও যাওয়া হবে না, আমার সাথে থাকবি, আমার সাথে স্নান খাওয়া হয়ে গেছে মানে ও বুঝেছে যে দাদুনের সাথে এখন আমি ঘুমাবো, এখন দাদুনকে ছাড়বে না। ও তোমার এখন আর যেতে হবে না, দেখেছো তো কেমন করছে। হ্যাঁ, তোমার যেতেই হয়, তোমার সব জায়গায় হ্যাঁ যেতেই হবে তোমার, তুমি তাড়াতাড়ি কাজগুলো ছাড়তে পারো না, ও জানে ও দুপুরবেলা ছাড়ে না তোমাকে, তো একদম বোকা। আমি ও ঘরে নিয়ে যাবো আর ও যাবে, ও জানে না, ও বুঝে গিয়েছে দাদুন বেরোনোর তালে আছে। আমার বুবুকে কি তুমি বোকা পেয়েছো নাকি? না বুবু, বাবা সিট ডাউন হয়ে যাও, সিট ডাউন হয়ে যাও, দাদুন যাবে না, সিট ডাউন হয়ে যাও, সিট ডাউন হবে না, সিট ডাউন হবে না, এক্সাইটেড হয়ে গেছে, বাবা সিট ডাউন হও, গুড বাই।
দাদুনের পথ ছাড়ো, পথ ছেড়ে দাও। হ্যাঁ আমি ডাকলেও আসবে, কই যাচ্ছি? আয় বাবা দিকে, আয় আয় আমার সাথে, আয় আসছে না? এখন লাঞ্চ করেছে, এখন ওসব দেয় নাকি? তাই কি আশ্চর্য কথা, দাদুন ছাড়া একটা সেকেন্ড থাকবে না। আমি কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ এই এক্ষুনি আসবে দাদু। এ চিৎকার করিস না, তোর পায়ে পড়ি আমি, চিৎকার করিস না। এ যা, এই যা যা, একটা পিটি দেবো, তারা খুব পিটি দেবো। চিৎকার করতে বারণ করছি না আমি, বারণ করছি তো চিৎকার করতে? আবার ওই দিকে যাচ্ছি। আরে ছি ছি, আমার না এগুলো একদম সহ্য হয় না। ওই দিকে গিয়েছে আবার, ওনার কোনো রাগ হলে ওসব দিতে হবে, কিচ্ছু হবে না। এখনই লাঞ্চ করেছো, এখন ওসব খাওয়ার টাইম না, কালকে বাবা এসেছিল, বাবা দিয়েছে, এখন একদম ওইসব দেব না। বাই না। বাবা ওখান থেকে গাড়ি বার করছে, কান খাড়া করে শুনছে, দেখো বুঝেছ? দাদুন ছাড়া ওর মানে দেবো, আবদার। হ্যাঁ মায়ের বাড়িতে হবে না, মামার বাড়িতে গিয়ে আবদারগুলো করো। ওনার মেজাজ গরম হলেই ওনাকে দিতে হবে। দেখছে দেখো কেমন জানে, ওখানে আছে, আমি আর নামটা করছি না, দেখো পারলে নিজেই বার করে নেয়। খুব রেগে যাচ্ছি আমি, একদম এখানে সেটাও নয়, আবদার সবসময়। বাই না, কিচ্ছু বলি না বলে একেবারে খুব পেয়ে বসেছ, খুব পিটি দেবো আমি। দেখো ওদেরকে ভালো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে স্নান করালে, এখনও কিন্তু আমি ওদের লোমটা কম করিনি, কিন্তু দেখো লোমটা মনে হচ্ছে না দেখে একদম কম হয়ে গেছে, মানে লোমটা এমনিতেই ট্যাঙ্গেল ফ্রি সিল্কি হয়ে যায়। চুপ করে বসে থাকবে, আমি স্নান করব, দাদুন আসবে, খাবে, ঘুমাবে, দাদুনের সাথে ঘুমাবে। এখন কোনো বায়না না, এখন লক্ষ্মী ছেলের মতন চুপ করে থাকবে। শোনো, ভালো ছেলেরা কিন্তু মায়ের কথা শোনে, বুঝেছ বুবু? একদম ভালো ছেলে হয়ে থাকবে কিন্তু, বলে দিলাম আমি। দাদুনের সাথে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি তোমার লোমটা আঁচড়ে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা, সবাইকে বাই বাই বলে দাও, টাটা, বাই বাই।